পেছনে ভাই আছে, আর আমাদের এখানে মিঠু মিয়া আছে। তো আমি এখন ছাদে, এখানে দেখো সেই বড়িগুলো শোকাচ্ছে, এখনো মা ছাদেই রেখেছে শোকানোর জন্য। আর এই দিকে হচ্ছে মা বানিয়েছে ছোট ছোট খেলনা বাটি। এই দেখো একটা ছোট্ট কিউট উনুন আছে এখানে, এখন আমরা রান্না করব। এখানে আমরা মানে রান্না করার, রান্না করব সেটার উপকরণটা তোমরা দেখে নাও। এখানে আলু কেটেছি একটা, কালো জিরে আছে একটু, সরি কালো জিরে না, এটা কি পাঁচফোড়ন আছে একটু, হলুদ আছে, নুন আছে। তোমরা গেস করে বলো যে আজকে কি রান্না হতে চলেছে। আর এই যে তেল আছে, উপকরণ দেখে তোমরা গেস করো যে আজকে কি রান্না হতে চলেছে। তো তোমরা সবাই ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো, কিন্তু চিটিং না করে। এই দেখো, এই দেখো এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট বালতি, এটা একটা হটপট টাইপের না, এরকম আরো অনেক সুন্দর সুন্দর কড়াই বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এতে রান্না করা যাবে না, কেন কি এটা পুরো মাটির, গলে যেতে পারে বা ফেটে যেতে পারে কিছু একটা, মানে পোড়া মাটির নয়, এটা এমনি জাস্ট মাটি দিয়ে তৈরি করেছে। বাট উনুনে তো রান্না করা যেতেই পারে। দুটো সুন্দর এরকম পোড়া মাটির কিনে আনা হয়েছিল, ঠিক আছে, পোড়া মাটির বেশ সুন্দর সুন্দর প্লেট টাইপে, জানি না এটা কি, এর মধ্যেই আমরা আলুটা ভাজবো, ঠিক আছে, বলেই দিলাম কি করব। জাস্ট খেলনা বাটি খেলার জন্যই করব, জাস্ট মজা। এই বাবা ঢুকে যাচ্ছে, তো এতে রান্না হবে, এই বের কর। তো এখানে দেখি করে হয় কি না, জাস্ট মজা করে খেলার জন্যই করা, এছাড়া আর কিছু না। আর একটা জিনিস দেখো, ছোট কি সুন্দর শিল নোড়া বানিয়েছে, এই দেখো একদম খুব সুন্দর সুন্দর শিল নোড়া বানিয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমরা রেসিপি শুরু করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো গাইজ, অনেক কষ্টে আমরা উনুনটাকে জ্বালিয়েছি, অনেকক্ষণ পর উনুনটা জ্বলেছে। তো আমরা ঠিক করলাম যে এইগুলো, এটা না উনুনের ভেতর ঢুকে যাচ্ছে, ওই জন্য এটা করবো না, ছোট এইটাতে মা পিঠে করেছিল, তো এর ওপর কালো আছে। যেহেতু আমরা এটা খেলছি, খাবো না, তো কোনো অসুবিধা নেই, আমরা এতেই এখন খেলবো। যেহেতু খাওয়া দাওয়া হবে না এখানে রান্না করে, তো এখানে কোনো অসুবিধা নেই, যা কিছুতে করতে পারি আমরা। এর মধ্যে এখন আমরা আলু ভাজার রেসিপিটা করব, তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে, ছোটবেলার কথা মনে পড়বে। এবার আমরা দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল, কাছ থেকে দেখা একটু, এই যে সাদা তেলটা আমরা দিয়ে দিচ্ছি, এবার একটুখানি গরম হওয়ার অপেক্ষা করব। দেখো তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার উনুনটা ভালো মতো জ্বলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। দেখো তোমরা, তো এখানে এতগুলো আলু আছে, এতগুলো আলু দেব না, কয়েকটা জাস্ট আলু দেব, হাওয়াও দিচ্ছে খুব, আর দেব না, এইটুকুই থাক। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু নুন স্বাদ মতন। আলু ভাজা রেসিপি তো আপনারা কেউ জানেন না, তাই জন্য আমি যেরকম করছি সেইভাবে করে দেখবেন, জাস্ট মজা করলাম। আবার নুন দিয়ে দিচ্ছি, এই আলু ভাজার জন্য এই নুনটা যথেষ্ট, মানে একটু বেশি হয়ে গেছে। আস্তে আস্তে এটা হোক, উনুনটা জ্বলছে দেখি দাও একটু, দেখতে পাচ্ছ উনুন জ্বলছে এখানে, আর এখানে আমাদের ডেলিশিয়াস আলু ভাজা হচ্ছে। এখানে তো আলু ভাজা হচ্ছেই, সাইডে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বানানো আছে, আগেই দেখালাম শিলনোড়া আছে, ওইটা একটু দেখা থালাটা কি সুন্দর, থালা একটা বানানো রয়েছে, দেখেছো, একটা ছোট্ট ঘটি আছে, বালতি আছে, কাপ আছে, আর এখানে হচ্ছে আলু ভাজা। যো এখনো আলু ভাজা হচ্ছে, খুব সুন্দরভাবে হয়েছে, অলমোস্ট হয়ে গেছে, আর একটু বাকি।
যদিও আলু ভাজাটা কেউ খাবে না, তবুও জাস্ট আমাদের খেলার জন্য। অনেক দিন ধরে কোনো খেলনা বাটি খেলিনি, খেলতে ইচ্ছা করছিল, তাই জন্য খেলতে বসে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এখানে থেকে গেছি, বাড়ি যাইনি। আসলে এরা যেতে দেয়নি আমাকে, দিদা ছিল, দিদা খুব করে বললো থেকে যা থেকে যা, আজকে তো থেকে গেছি। এই যে চলে এসেছে আর একজন, আজকে আমরা সবাই মিলে ওকে আজকে বাড়ি যেতে দিইনি, আটকে রেখে দিয়েছি। তো আজকে হল্লা হবে, তো আজকে এরা সবাই মিলে আমাকে ধরেছে, আমাকে বিরিয়ানি করতে হবে। আমার হাতে বিরিয়ানি অনেকদিন খাইনি, ওকে যখন আটকে রেখে দিয়েছি আজকে, তো আজকে ওর হাতে স্পেশাল কিছু হবে না, বা কিছু খাবো না, পার্টি করব না, তার সেটা তো হবে না। তো তাই জন্য আছে মানে কিছু আমরা খাবো, রান্না করব। ভাই আর ও মিলে খুব করে জোর করে বলছে যে বিরিয়ানি কর, বিরিয়ানি কর, তো ঠিক করা হলো বিরিয়ানি করব। অনেকক্ষণ ধরে ওয়েট করছি বিরিয়ানির জন্য, তাড়াতাড়ি কর। এই করছি, একটুখানি ভালো কিছুর জন্য ওয়েট তো করতেই হবে, কর। তো আজকে কতদূর রান্না হলো চলো আমরা দেখি। আমি তো ঘরে আছি, দিদি আছে রান্নাঘরে, তো আমরা চলো তোমাদের দেখাই যে দিদির রান্না কতদূর হলো, কতদূর এগোলো আমাদের বিরিয়ানি। আহা, এখানে তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি সাজানো গোছানো হয়ে গেছে। এখন আমরা বিরিয়ানি লেয়ার গুলো দিচ্ছি, পরপর লেয়ার গুলো হচ্ছে। তোমরা হাঁড়িটা দেখতে পাচ্ছ কতটা বড় হাঁড়িটা, তো এর মধ্যে ভরপুর আছে। একটা লেয়ার দেওয়া হয়ে গেছে। তোমরা যদি আমার বিরিয়ানি রেসিপি দেখতে চাও তাহলে আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে পুরো বিরিয়ানির রেসিপিটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা লেয়ার দেওয়া আছে, আরো একবার ভাতের লেয়ার, আর একবার পড়বে এখানে। দিদি সব নিজে হাতে করছে, আর মা একটু হেল্প করে দিচ্ছে। না, হেল্প তো করতেই হবে, তাই না? তোমরা বুঝতে পারছো হাঁড়ি দেখে যে কতটা পরিমাণে আমরা বিরিয়ানিটা করছি, তো এতটা একা। সংখ্যাও আছে, আমি নুন দিয়ে দিচ্ছি, যদিও এটা রেসিপি দেখাচ্ছি না, সো এটা বলাটাও বেকার, বলে লাভ নেই। কারণ কি, আমি তো প্রথম থেকে রেসিপি দেখাইনি তোমাদের, আমি জাস্ট এমনি করছি সেইটা দেখাচ্ছি। চলো আমাদের, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। মানে গন্ধে একদমই থাকাই যাচ্ছে না, বলতে গেলে মনে হচ্ছে কতক্ষণে পেটে যাবে বিরিয়ানিটা। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে, যখন আমরা সবাই মিলে বিরিয়ানিটা খাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক হাঁড়ি বিরিয়ানি জাস্ট রেডি। তো এখন সার্ভ করা হচ্ছে, দেখো জাস্ট লুকটা দেখো তোমরা। উফ, আমি এখনই পাগল হয়ে যাচ্ছি দিদি। এবার এটা মা সার্ভ করে দেবে। এই যে বিরিয়ানির প্লেট রেডি করছে মা, এবার খেয়ে বলবে একে একে কেমন হয়েছে। এবার খেয়ে বল কেমন হয়েছে। খুবই দারুণ হয়েছে। বোন খাচ্ছে, বোন খেয়ে বলবে কেমন হয়েছে। জাস্ট ফাটাফাটি, অসাধারণ এক কথায়। কেউ আর কথা বলার অবস্থাতে নেই, খেতে সবাই ব্যস্ত, তো আগে খেয়ে নিই, তারপর ভিডিওটা এন্ড করব। তো গাইস, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন ও আর আমি শুতে চলে এসে দারুণ আজকের দিনটা গেল, আর অসম খেয়েছি। মা মশারি ফশারি টাঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছে, এখন ও আর আমি এখানে শোবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।